রাস্তা জুড়ে মহিলাদের ভিড়। এক তরুণীকে ধরে বেঁধে শাসাচ্ছেন একদল মহিলা, দাঁড়িয়ে দেখছেন আরো অনেকে, উচ্ছ্বাসে ফেটে পড়ছে। তরুণীর মুখে কালো কালি, মাথা ন্যাড়া, গলায় জুতোর মালা। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেলে এই ভিডিওটি আপলোড করেন দিল্লির মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতি মালিয়াল। তিনি লেখেন, 20 বছরের এক তরুণীকে বেআইনি মদের কারবারিরা গণধর্ষণ করেন, তারপর তার মাথা মুড়িয়ে জুতোর মালা পরিয়ে মুখে কালি মাখিয়ে রাস্তায় হাঁটানো হয়। দিল্লি পুলিশকে এই বিষয়ে নোটিশ দিয়েছি, এই ঘটনায় জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছি। জানা গিয়েছে ঘটনাটি পূর্ব দিল্লির কস্তুরবা নগরের। নির্যাতিতা তরুণী বিবাহিত, তার একটি সন্তানও রয়েছে। বুধবার সকালে তাকে ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরান স্থানীয় একদল মহিলা। পরিবারের অভিযোগ, তরুণীকে বহুদিন ধরে উত্তক্ত করতেন প্রতিবেশী এক যুবক। গত নভেম্বরে হঠাৎই ওই যুবক আত্মহত্যা করে। এরপরই আত্মহত্যার জন্য তরুণীকে কাঠগড়ায় তোলে যুবকের পরিবার। সেই কারণেই বুধবার চরম লাঞ্ছনার শিকার হতে হলো তরুণীকে। মেরে কো আকে ধমকি দেতে হ্যায় কি তেরে কো মার দেঙ্গে, তে লড়কি মার দেঙ্গে, এসে হি হামারা জিনা আরাম কর রাখা হ্যায়, ফ্লোস হোলনি হোনে, অর জিনকা লড়কা মারা হ্যায় ও উসনে সুসাইড আপনে মর্জি সে দারুওয়ালো পি কে করা হ্যায়, তো নাম লাগাতা হামারি লড়কি কে। कम से कम 3 मंथ हो गए इनको धमकी देते देते। इन्होंने मतलब हमारा भी जीना आराम कर दिया था। पापा मेरे पैरालाइज हैं, इसलिए बहुत परेशान करते थे। अकेली थी, अकेली समझ के फायदा उठाते थे। নির্যাতিতার পরিবারের আরো অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে তাকে অপহরণ করে গণধর্ষণ করে এলাকার বেআইনি মদের কারবারিরা। ধর্ষণে মদত দেয় আত্মঘাতী যুবকের পরিবারের মহিলারা। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে এসে তরুণীকে উদ্ধার করে পুলিশ। এলাকার বাসিন্দাদের অভিযোগ যে এই পরিবার দীর্ঘদিন ধরেই শুধুমাত্র এই তরুণীর পরিবার নয়, বরং একাধিক প্রতিবেশীর পরিবারকে তারা দীর্ঘদিন ধরেই হুমকি দিচ্ছে। যদি তাদের বিরুদ্ধে মুখ খোলা হয় তাহলে তাদের বিরুদ্ধে তারা পদক্ষেপ করবে, অর্থাৎ তাদের পরিবারের সদস্যদের নিগৃহীত করা হবে। কিন্তু পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা, কিন্তু পুলিশ এক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। ফলত ঘটনার নেপথ্যে কারা কারা যুক্ত রয়েছে সেক্ষেত্রে পুলিশের ভূমিকাও বড়সড় প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়ে পড়ছে পূর্ব দিল্লির এই গণধর্ষণ এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রকাশ্য নিগ্রহের ঘটনায়। নয়াদিল্লি থেকে শুভাশিসের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, জি 24 ঘন্টা।